ইসলাম আনতে হবে না আমার ব্যক্তিগত জীবনে, ইসলাম আমার জীবনে প্র্যাকটিসে আনতে হবে। প্র্যাকটিসে যদি না আমি আসেন, এখানে মনে করেন কোরআনটা কোরআনের জায়গায় আছে, কোরআন তো মানতেছে না, তাহলে জীবন তো পরিবর্তন হবে না। কোরআনের জায়গায় কোরআন আছে, কী লাভ হবে আপনার? কোরআন যদি ওখানে খান রাখে না চুমু দেন, কিচ্ছু লাভ হবে না। কোরআনকে পড়তে হবে, কোরআনকে বুঝতে হবে, বাস্তব জীবনে আমল করতে হবে। এখন ইসলাম আপনি সিলেবাসের মধ্যে থাকতে হবে, ইসলাম ব্যাংকে সুদ এখানে ইসলাম থাকতে হবে, প্রত্যেকটা জায়গায় যেখানে ইসলাম অন ইসলামী কার্যক্রম চলতেছে, মদ নিষিদ্ধ, সুদ নিষিদ্ধ, ব্যবসা নিষিদ্ধ, এখানে ইসলাম থাকতে হবে। তা না করলে মনে করে কিতাবে থাকলো কিন্তু গোয়ালে থাকলো না, কাজের কোনো কিতাব আছে গোয়ালে নাই, তাহলে তো লাভ নাই। বাস্তব জীবন আমাদের ইসলামকে ফলো করতে, তাহলে ইসলাম লাভ হবে। এখন আপনি নামাজ নেই গেলাম নেই, লাভ দিয়ে বেরোলে শহীদ হয়ে জমকা, কোরআনের ইয়ের পায়ে দিয়েছে রাখছে, আপনি শহীদ তো সহযোগী হয়ে গেলো, আপনি নামাজই তো করেন না, আপনি আপনি মুসলমান মধ্যেই করেন না, পাঁচত্ব নামাজ ছেড়ে দিয়েছেন আপনি। যে বুঝতে হবে, ইসলামকে বুঝতে হবে, এই জন্য আমাদের মধ্যে আহ্বান জানাচ্ছি, কোরআন বোঝেন, হাদিস বোঝেন এবং নিজের অধ্যয়ন করি। অমুসলিমদেরকে ইসলাম সর্বোচ্চ সম্মান দিয়েছে, অমুসলিমদের সাথে ভালো আচরণ করা, মানবিক আচরণ করা, তার সাথে ভালো ব্যবহার করতে ইসলাম নিজেই দিয়েছে, তাদেরকে সাহায্য সহযোগিতা করা, টাকা দিয়ে পয়সা দিয়ে সব দিক দিয়ে। শুধু একটা জায়গায় এদের দান করা যাবে না, সেটা হলো ওদের মূর্তি পূজা হয়, ওদের ধর্মীয় অনুষ্ঠানের ক্ষেত্রে কোনো টাকা পয়সা দেওয়া যাবে না। এছাড়া তাদের লেখাপড়া খরচ, তাদের চিকিৎসা ব্যয়, তাদের অন্ন বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষা সব ক্ষেত্রে তাদেরকে সাহায্য করতে বলছেন। এবং মানুষ হিসেবে তারা তো আমাদের কাছে মানবিক একটা আচরণ পাওয়ার উপযুক্ত, আমরা বাদ দিলাম মানুষ তো আদম আলাইহিস সালাম সন্তান সবাই, আল্লাহ তাআলা হিসেবে বিশ্ব ভ্রাতৃত্ব হিসেবে, ইউনিভার্সাল ব্রাদারহুড হিসেবে পৃথিবীর সমস্ত মানুষ আদম হাওয়া থেকে আসছে, সে অন্য ধর্মের হোক যে মতবাদই হোক না কেন, সব আদম হাওয়া আলাইহিস সালাম সন্তান হিসেবে আপনার কাছ থেকে সে ভ্রাতৃত্বের বন্ধনীতে একটা আচরণ আশা করে, মানুষ হিসেবে তো একটা আচরণ, মানবীয়তার আচরণ আশা করে। কিন্তু আমরা যে আচরণগুলি করি এগুলির সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, কোরআনের কোনো সম্পর্ক নাই, রাসুলের কোনো সম্পর্ক নাই, আল্লাহর কোনো সম্পর্ক নাই। এলে আল্লাহর নাম দিয়ে, রাসুলের নাম দিয়ে, স্লোগান দিয়ে করলে কাজ হবে না, কারণ আল্লাহ তালা সবার পক্ষে আছেন, মানুষের পক্ষে আছেন, নেই অন্য আল্লাহ তালা বুঝে জানেন। আমি উদ্যোক্তা আহ্বান জানাচ্ছি, আমরা ইসলামকে বুঝবো, জানবো, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে চলবো, সবাইকে যার যার অধিকার দিব, পিতামাতার অধিকার, ছেলেমেয়ের অধিকার, আত্মীয় স্বজন অধিকার, অমুসলিম নাগরিকদের অধিকার, যার যে অধিকার আমরা সবাইকে দিব। আল্লাহ তালা আমাদের সবাইকে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে কোরআন এবং সুন্নাহ মোতাবেক জীবন এবং জিন্দেগি গ্রহণ করার তৌফিক দান করুক।